ইন্টারন্যাশনাল এমএসএমই ডে উপলক্ষে জেডিপিসি গোল্ডেন প্রোডাক্ট ফেয়ার 2021 এ সবাইকে ওয়েলকাম করছি আমি মাসুমা শারমিন সুমি। জেডিপিসি গোল্ডেন প্রোডাক্ট ফেয়ার 2021 এর আজ কিন্তু লাস্ট ডে। এই 3 দিন ব্যাপী আমাদের এই ফেয়ারের কিন্তু আজ লাস্ট ডে, দ্যাট মিনস আজই কিন্তু ফেয়ারটি শেষ হতে চলেছে। আর এই ফেয়ারের সার্বিক সহযোগিতায় আছে ঐক্য ফাউন্ডেশন অ্যান্ড ঐক্য ডট কম ডট বিডি লাইভ স্টুডিও থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি মাসুমা শারমিন সুমিন। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর পাঠ নিয়ে এই ফেয়ারে আমি তো অনেক কথা আপনাদের সাথে বলেছি, সেই সাথে সাথে আমাদের স্টুডিওতে কিন্তু অনেক স্পেশাল মানুষজন কিন্তু আমরা গেস্ট হিসেবে পেয়েছি, যাদের কাছ থেকে পাট সম্পর্কিত অনেক কিছু আমরা জেনেছি, পাটের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু আমরা বুঝেছি। আরেকটা কথা অ্যাড করতে চাই, জেডিপিসি কিন্তু এই পাটের উৎপাদন এবং বহুমুখীকরণে 2002 সাল থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। বিভিন্ন উদ্যোক্তা তৈরি সহ উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে সেই সাথে সাথে আমাদের পাট পণ্যকে বিদেশে রপ্তানি করে পাটকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছে জেডিপিসি। আর আজ আমাদের এই লাইভে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মনি জুটস এর প্রতিনিধি, মানে মনি জুটস এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, যিনি কিনা আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন, মিস্টার রাকিব। আমরা তার কাছ থেকে জেনে নিব অনেক অনেক কিছু তার প্রোডাক্ট নিয়ে, কোন প্রোডাক্টটি তাদের কাছে খুবই স্পেশাল আর তারা কেন এত স্পেশাল সেগুলো সবকিছু জেনে নিব। সো ওয়েলকাম করছি মিস্টার রাকিব কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি ভালো। সো রাকিব ভাই, আপনার সাথে কথা হচ্ছিল মনি জুটস নিয়ে। আপনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন আর এই প্রতিষ্ঠানটি আপনাদের মনি জুটস, এটা কিন্তু 42 ইয়ার্স ধরে যাত্রা শুরু করেছে এবং খুবই সাফল্যের সাথে পাট পণ্যের উৎপাদন বহুমুখীকরণ নিয়ে কাজ করছে। তো আপনার কাছে যদি জানতে চাই যে এই যে পাট পণ্য নিয়ে কাজ করা, এটা তো অবশ্যই পাটকে ভালোবাসা, বাংলাদেশকে ভালোবাসারই একটা অংশ। তো আপনারা যে কাজ করছেন, আপনাদের সবচেয়ে স্পেশাল প্রোডাক্ট কোনটি যদি আমি জিজ্ঞেস করি? আসলে ধন্যবাদ। আমি আমাদের যাত্রাটা শুরু হয় হচ্ছে 1978 এ। আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম তো তখন যেটা ছিলেন হচ্ছে আমাদের ওনার হচ্ছে একজন প্রাউড ওমেন। আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে হাসিনা আক্তার মনি। ও তো উনি যখন গ্রেট। ওনার স্টুডেন্ট লাইফে থাকা অবস্থাতে একজন প্রফেসরের ইন্সপিরেশন স্টার্ট করে উনি এটা। আচ্ছা, তারপর থেকে শুধুমাত্র তখন ব্যাগের উৎপাদনটা হতো আমাদের, তখন শুধু ব্যাগ ব্যাগ করে যেতে করতেন হতো, তখন আপনারা? আমরা ব্যাগ করতাম। তো জি 2000 এ এসে আমরা ফার্স্টে চিন্তা করলাম যে তখন থেকে আমরা ফ্যাব্রিকে যাব, বিকজ ওই সময়টাতে শুধুমাত্র চটের ব্যাগ ছিল, মানে ফ্যাব্রিকটা ছিল, তখন আসলে পাট পণ্য বলতে সবাই ব্যাগটাকেই মনে হয় সবাই ভাবতো যে প্রায়োরিটি এখানে দিত। হ্যাঁ স্যাকিং গুলা থাকতো এই জি জি জায়গাতে, জি তারপর হচ্ছে আপনার শপিং ব্যাগ গুলা থাকতো জি জি নর্মাল ব্যাগের। তখন পর্যন্ত খুব উন্নত রকমের উন্নত টাইপের আপনার ফ্যাব্রিক গুলো আসেনি, যেটা জি এখন জুট কটন নামে আমরা আছি, ব্লেন্ডেড যে ফ্যাব্রিক গুলো জি এখন জি জি আসছে। ওই চিন্তা থেকে আমরা 2000 থেকে আমরা স্টার্ট করি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর যে কাজটা, ওইটা আমরা স্টার্ট করি তখন থেকে। এখন এখন পর্যন্ত আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের ফ্যাব্রিকে, বেসিক্যালি ফিনিশ গুড তো আমরা করেই আসছি, সেটা বলার কিছু নেই। আসলে 42 ইয়ার্স এর আমাদের ফিনিশ গুড এর এক্সপিরিয়েন্স, কিন্তু আমাদের ফ্যাব্রিকেশনে হচ্ছে এখন আমাদের সবচেয়ে বেশি স্পেশালিটি। সোফার আমরা 150 ভ্যারাইটির উপরে আমরা ফ্যাব্রিক নিয়ে এসেছি, জি জি সেটা হচ্ছে হ্যান্ডলুমে এবং পাওয়ারলুমে দুইটা একসাথে মানে 150 আপনাদের ভ্যারাইটি, ভ্যারাইটির আপনারা মানে হ্যান্ডলুম নিয়ে এসেছেন, হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম বোথ। পাওয়ারলুম, হ্যাঁ এত চমৎকার। আর আপনাদের এই যে ফেব্রিকটা, জুট ফেব্রিক, এটা সম্পর্কে আমি একটু জানতে চাই। এই জুট ফেব্রিক থেকে বেসিক্যালি কোন কোন প্রোডাক্ট আপনারা প্রোডিউস করছেন? এখন আসলে জুট ফ্যাব্রিক থেকে হচ্ছে আপনারা, আপনি জানেন যে জুট ফ্যাব্রিকের ইউজটা আস্তে আস্তে বাড়ছে, জি জি ইনোভেশন যত বাড়ছে, হুম 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 মানুষ যত ইনোভেটিভ ওয়ে থেকে এটা ব্যবহার করছে, জি এটা ডাইভার্সিফাই তত হচ্ছে আস্তে হচ্ছে। আস্তে। হ্যাঁ এখন একটা সময় ব্যাক থাকলেও এখন আপনি আপনার আশেপাশে যদি দেখেন যে আমরা আসলে বিভিন্ন জায়গাতে এটা ইউজ করেছি এবং অনেক সেটা এখন অনেক পারপাসে দেখলাম ইউজ হয়েছে এবং হ্যাঁ হ্যাঁ এতগুলো আসলে ভ্যারাইটিতে পার যে ব্যবহার করা যায়, সেটা কিন্তু এই জেডিপিসি গোল্ডেন প্রোডাক্ট ফেয়ারে আসলে যদি এভাবে যদি একদম কাজ না করতাম তাহলে হয়তো জানতাম না। ভিউয়ার্স, আপনারাও হয়তো জানছেন যে জেডিপিসি গোল্ডেন প্রোডাক্ট ফেয়ার 2021 এ আমাদের এই পাট পণ্য নিয়ে নতুন ভাবে ভাবার আসলে সময় এসেছে আর আমাদের উদ্যোক্তারা যারা আছেন তারা কিন্তু এই পাট পণ্যের সম্ভাবনাকে আরেকটুখানি বাড়িয়ে দিচ্ছেন। তো ভাইয়ের কাছে আবার ফিরে হুম আসি, হুম হুম আপনাদের জুট ফেব্রিক যেটা, সেটা খুবই স্পেশাল এবং আপনারা
এটাতে অনেক স্পেশালিটি নিয়ে এসেছেন, অনেক ভেরিয়েশন নিয়ে এসেছেন, এবং আপনাদের থেকে এই ফ্যাব্রিক গুলো অনেকে কালেক্ট করে তারাও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট তারা বানাচ্ছেন। সো এক্ষেত্রে যদি আমি অ্যাড করি যে আপনাদের এই যে প্রোডাক্ট আপনারা মানে ফেব্রিকের উপর যে প্রোডাক্ট গুলো বানাচ্ছেন, এটার ফিউচারটা কেমন আমাদের দেশে এবং বিশ্ব বাজারে? আমরা আসলে একটা জিনিস চাচ্ছি, খুব ডেসপারেটলি একটা জিনিস আমরা চাচ্ছি, সেটা হচ্ছে সস্তাটা একটা পাটের থেকে আমরা উঠিয়ে দিতে। কোন অর্থে সেটা? সেটা হচ্ছে পাট মানেই যদি হয় আমাদের বস্তা, পাট মানেই যদি হয় আমাদের একটা শপিং ব্যাগ, জি, যেটা আমরা বাজারের কাজে লাগাবো, ডিসপোজালের মতো একবার ইউজ করে ফেলে দিব, এরকম এরকম ভাবে এই সস্তা ট্যাগটা থেকে আমরা সরে আসতে চাচ্ছি এখন। সেটা কিভাবে? আমরা চাচ্ছি আরো ব্লেন্ডেড ফেব্রিক আনতে এখানে, আরো স্মুথ হ্যান্ড ফিল ভালো হবে এমন কোন ফেব্রিক আনার চেষ্টা করছি এবং আমরা নিয়ে এসেছি সোফার এখানে। আমরা এখন হোম ডেকোর নিয়ে কাজ করতেছি, যেখানে আমরা টেবিল ডানা নিয়ে কাজ করবো, আমরা কার্টেন কোশন নিয়ে কাজ করব, এই সমস্ত জায়গাতে আমরা ভ্যারাইটি আনছি। তো এটা আসলে আমরা এখন সাড়াও পাচ্ছি ভালো, নট অনলি বাংলাদেশের মার্কেটে হয়তো খুব একটা ইউজ টু হচ্ছে না, কিন্তু বাইরে বায়োডিগ্রেডেবল যে ট্যাগটা, এই ট্যাগের কারণে হচ্ছে আমরা এটা খুব বেশি একটা সাড়া পাচ্ছি বাইরে। আমাদের ইউরোপে বলেন, জাপানে বলেন, তারপরে হচ্ছে কোরিয়াতে বলেন, এইসব জায়গাতে খুব বেশি ডিমান্ড আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। আর আপনি যেহেতু জানেন যে এখন ইউরোপের অনেক দেশে পলিথিন এখন ব্যান হয়ে গেছে, এটার এখন একটা অল্টারনেটিভ ওয়েতে আমাদের পাটটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউচার, যদি আমরা অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারি এখানে, এবং আমাদের যদি প্রত্যেকটা উদ্যোগটা যদি মানে শুধুমাত্র বিজনেস না করে এটা ইনোভেশনের দিকেও যদি একটু চোখ রাখে, একটু হাই এন্ড প্রোডাক্ট করার, একটু হাই এন্ড প্রোডাক্ট করার যদি তার একটু মানে প্রচেষ্টা লেগে থাকে, আমি মনে করি যে বিশ্ববাজারে আমাদের বাংলাদেশি পাট একটা জাস্ট বাংলাদেশের পতাকা নিয়েই জাস্ট ডমিনেট করবে। অনেক চমৎকার বললেন, অনেক চমৎকার, অনেক আশার কথা শুনছি। আর পাট সম্পর্কে একটুখানি আমরা হয়তো অনেকেই টুকটাক করে জানছি বা অনেকেই হয়তো জানছেন না যে পাটের কোনো কিছুই নাকি পচনশীল মানে খুব ভালো, এটা আসলে কোনো কিছু ফেলনা না। হ্যাঁ, এবং পাট পণ্য আমাদের খুব ইকো ফ্রেন্ডলি আমি যদি বলি। সো এটা হচ্ছে এখন আমরা সবাই কিন্তু পরিবেশ দূষণ একটা সমস্যায় ভুগছি। সো পরিবেশ দূষণ থেকে রোধ করার জন্য বা পরিবেশ দূষণটাকে একদম কমিয়ে ফেলে এমন কোন পণ্যের ইনোভেশন, সেটা কি আপনাদের চিন্তায় আছে? বা মনি জুটস পরিবেশ নিয়ে তো অবশ্যই ভাবছে বলেই এই প্রোডাক্ট গুলো তারা মেক করছে। সো আমি যদি বলি যে আর কি কি ভাবে চিন্তা করছে যে পরিবেশ দূষণ আরো কমিয়ে ফেলা যায়। পরিবেশ দূষণ কমানো, যে আপনি যদি দেখেন, আমরা আবার ব্যাক করি যে বাইরের ইয়াতেই, সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা কি পরিমাণ প্লাস্টিক ইউজ করতেছি, আসলে প্লাস্টিকটা কি পরিমাণ ইউজ করতেছি, এটা যদি আমরা কাস্টমাইজ যে ব্যাগ গুলো আমাদের আছে, আমরা এখন মানে বাইরের লেদার হ্যান্ডেল দিয়ে আমরা কিছু ব্যাগ করছি, এটা বাইরে অ্যাপোলিস ব্যাগ নামে পরিচিত, শপিং এর জন্য, শপিং এর জন্য কিন্তু আমরা ডিসপোজাল ব্যাগ ইউজ করতেছি, এটা পলিথিনে করে আনতেছি, ফেলে দিচ্ছি। তো এটা নিয়েও আমরা কাজ করতেছি, কারণ আপনি জানেন যে পাট গাছ, আমরা যদি পাট প্রোডাক্টের আগে পাট গাছে যাই, এটা কিন্তু ন্যাচারাল যে কার্বন ডাইঅক্সাইডের যে কনজাম্পশনের পরিমাণ, সেটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে? আর এটা টোটাল বায়োডিগ্রেডেবল, মানে একটুও থাকবে না, এটা পুরোটা পচে যাবে, সেটা ওইটা কম্পোজিট ম্যাটেরিয়াল মানে কম্পোজ হয়ে যাবে এখানে মাটির মধ্যে। এটার জন্য যেটা হবে, হাজার বছরও সেটা পচবে না, পচবে না। হ্যাঁ, তো আমরা ওই দিনের স্বপ্ন দেখি যে সবাই আসলে ওই প্রকৃতির দিকে ফিরে আসুক। আর পাট কিন্তু আমাদের শুধু আমাদের প্রোডাক্ট, আমরা এটা গর্ব করে বলতেই পারি যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট পাট আমাদের ক্ষেত্রে ইউজ হচ্ছে এবং আমাদের দেশেই এটা উৎপাদন হচ্ছে। আপনি আরো জেনে থাকবেন না হয়তো, সেটা হচ্ছে সুপার কার গুলো যেখানে এখন তৈরি হচ্ছে, BMW, আপনি বলেন যে আপনার তারপরে পোর্শে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন যে সুপার কার গুলো তৈরি হচ্ছে, এটার অনেক ম্যাটেরিয়াল কম্পোজিট ম্যাটেরিয়াল করতে হচ্ছে এবং সেটাতে আমাদের পাটের ফাইবার ইউজ হচ্ছে। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা আশার জায়গা আমি বলবো, মানে অনেক বড় একটা সম্ভাবনার কথা আপনার কাছ থেকে শুনছি, খুবই ভালো লাগছে। আর ভিউয়ার্স যারা দেখছেন আমাদের এই লাইভটি ঐক্য.com.bd লাইভ স্টুডিও থেকে, এত চমৎকার চমৎকার কথা, কারণ হচ্ছে আমাদের এখন সময় এসেছে পরিবেশ নিয়ে ভাববার, এখন সময় এসেছে যে এই পরিবেশ, এই প্রকৃতির মাঝে ফিরে যাবার। কারণ প্রকৃতি থেকে আমরা যা পাই, কিন্তু প্রকৃতিকে আমাদের সেভাবেই ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা এই দূষণ যদি রোধ না করতে পারি, তাহলে আমরা তো সেটা সাফার করছি, এবং ইন ফিউচার জেনারেশনের কথা যদি চিন্তা করি, তাদেরও কিন্তু, তাদের কথা চিন্তা করে হলেও কিন্তু আমাদের পাটে ফিরে যাওয়াটাই সবচেয়ে উত্তম সমাধান আমি বলবো। সো ফিরে আসছি আপনাদের তৈরি করা কিছু পণ্য নিয়ে। আমরা আসলে নর্মালি ফিচারিং করি যারাই আসছেন আমাদের এখানে। সো আমি যদি বলি যে আপনাদের তো অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনারা বানাচ্ছেন, সেই সাথে সাথে অনেক আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি এক্সক্লুসিভ কিছু আছে। সো আমি যদি এই পণ্যটি দেখাই প্রথমেই, যে
এটা আসলে খুবই চমৎকার ম্যাটেরিয়ালে তৈরি, এটা একটা টিস্যু বক্স। হুম হুম তো এবং আমি দেখতে পাচ্ছি যেটা ম্যাটেরিয়ালটা হচ্ছে পুরোটাই হচ্ছে জুট ফ্যাব্রিক্স এ, আচ্ছা, এবং আপনি এটা যদি হচ্ছে, একটু হুম হুম ডিটেলস এ হ্যাঁ বলেন। শিওর শিওর, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখনো মাস প্রোডাকশনে যায়নি, আমরা একটা ডেমো ডিজাইন করেছি জি গাড়ির পেছনে। আপনি যে টিস্যু বক্সের যে আপনার শো কেসিংটা যদি দেখেন, হ্যাঁ হ্যাঁ এটার জন্য আমরা ইউজ করেছি। এটার জন্য আমরা যে ফেব্রিকটা ইউজ করেছি, এটা খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক। এটাকে আমাদের কোডের মধ্যে বলে সেটাকে N4 জুট কটন, এটা হচ্ছে মোম পলিশ। আচ্ছা আপনি আচ্ছা হ্যান্ড ফিলের মধ্যে কোনো রাফ সার্ফেস পাবেন না হ্যাঁ এখানে, হ্যাঁ খুবই ফিনিশিংটা তো দেখা যাচ্ছে খুব স্মুথ হ্যাঁ এটা। স্মুথ, এটার মধ্যে কোনো জি রাফনেস নেই। তো এই হচ্ছে আমাদের জিনিসটা, এটা গাড়ির জন্য, জি গাড়ির ওইভাবেই ডাইস করে করা। এই হচ্ছে এই প্রোডাক্ট। আর ইনসাইড হচ্ছে সমস্ত হচ্ছে ভেলভেট, আচ্ছা আচ্ছা ইনসাইড হচ্ছে ভেলভেট। তো এখানে একটা প্রিমিয়াম যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ হ্যাঁ আর ওই প্রিমিয়ামনেসটা ধরে রাখার জন্য আমরা সেটা করেছি আর কি। আর ভিউয়ার্সরা তো দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে যে এত চমৎকার এক্সক্লুসিভ একটা টিস্যু বক্স যদি আপনি আপনার গাড়িতে রেখে দেন, তাহলে কিন্তু আপনার গাড়ির ভিতরে যে এনভায়রনমেন্টটা সেটাও কিন্তু আমি বলবো ইকো ফ্রেন্ডলি হচ্ছে। তো এরকম একটা টিস্যু বক্স এর প্রাইসটা কেমন হতে পারে? এটা পড়বে হচ্ছে সব মিলিয়ে 380 টাকা আচ্ছা, এটা আর এখনকার জন্য আর কি। এখনকার হুম জন্য, হুম আর এখন যেটা হচ্ছে যে আপনারা তো ডিসকাউন্ট অফার করছেন কারণ আমাদের চলছে জেডিপিসি গোল্ডেন প্রোডাক্ট ফেয়ার হুম টু হুম থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ, আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এত 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 পণ্য। সেটা ছাড়াও আপনারা যদি আরো ডিটেলস এ আরো কিছু দেখতে চান, তাহলে চলে যেতে হবে oikyo.com.bd ওয়েবসাইটে, অ্যান্ড আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি যেটি আছে সেখানেও কিন্তু আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারেন ঐক্য অনলাইন শপিং এ। তো এটা আমি একটু রেখে দিচ্ছি, আমি এক্সক্লুসিভ একটা আইটেমে যাব যেটা আমার কাছে খুব খুব এক্সক্লুসিভ লেগেছে। এটা এটা আমার কাছে খুবই এক্সক্লুসিভ লেগেছে। এটা যদি বলি যে এটাকে বলা হয় ব্রিফকেস, রাইট? হ্যাঁ, তো একটা সময় আমরা দেখেছি যে এ ধরনের ব্রিফকেস গুলো নর্মালি হচ্ছে রেক্সিন লেদারে তৈরি হয়, অ্যান্ড আপনারা সেটাকে আবার নিয়ে এসেছেন, হ্যাঁ, এবং খুব চমৎকার একটা ম্যাটেরিয়াল যদি আমি বলি, এখানে লেদার আছে অ্যান্ড জুট ফেব্রিক আছে। তো আপনি যদি একটু ডিটেলস এটা আমাদের ভিউয়ার্সদের জন্য একটু বলতেন। এটা হচ্ছে খুবই একটা কাস্টম একটা গিফট, হুম হুম এবং হুম এটা হচ্ছে খুব প্রিমিয়াম লেভেলের জি একটা আমাদের আইটেম। জি আর এর মধ্যে আমরা যেটা ইউজ করেছি, জি এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল খুব যত্ন করে করা। সেটা হুম হচ্ছে হুম হুম আমাদের এখানে, এখানে হচ্ছে হ্যান্ডলুমে করা। হুম 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 এখানে হচ্ছে এই যে ফ্যাব্রিক গুলো দেখতে পাচ্ছি আমি, জি সবগুলো জি হচ্ছে হ্যান্ডলুম। আর হচ্ছে এই পুরো বর্ডারিংটা করা আছে লেদারে, হুম আর হুম এটার মেইন মজাটাই হচ্ছে এটার ভিতরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো একটু মূল ব্যাপারটা ভেতরটা আমরা হচ্ছে দেখে নেই। ভিতরে, হ্যাঁ ওয়াও, আপনি যদি আমরা দেখেন, একটু এভাবে করে দেখি তাহলে আমাদের ভিউয়ার্সরা একদম ডিটেলস দেখতে পারবে। এখানে অনেকগুলো আমি চেম্বার দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে আপনার পেন হোল্ডার টাইপের একটা অংশ আছে, অ্যান্ড এখানে ফাইল রাখার, এখানে পেপার ল্যাপটপ রাখার, হোল্ডার করতে সবকিছু। পারবে। এখানে জি যদি কেউ স্লিম ল্যাপটপ গুলো যেগুলো হ্যাঁ আছে, হ্যাঁ স্লিম হ্যাঁ ল্যাপটপ গুলো নিতে পারবে। জি আর এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে হচ্ছে আমাদের লেদার, 100% লেদার ইউজ করা। আর এই ইনার সার্ফেসে আমরা ভেলভেট ইউজ করেছি। এটার ম্যাটেরিয়ালটা খুব চমৎকার একটা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি, জি জি খুব জি খুব কি বলবো, খুব যেটাকে বলা হয় একদম হাই ক্লাস বা পলিশড একটা ম্যাটেরিয়ালে করেছেন এটা আপনারা। বেসিক্যালি ইউজ করে হচ্ছে লয়াররা, আচ্ছা খুব আচ্ছা বড় মাপের লয়ার যারা থাকে, জি জি বা যারা মনে করে একটু ফ্যাশন সচেতন, এবং হুম যারা হুম একটু প্রকৃতির দিকেও যাদের একটু নজর থাকে, তো এবং তারা ইকো ফ্রেন্ডলি ইকো প্রোডাক্টটা অনেক ফ্রেন্ডলি, ভালোবাসেন। হ্যাঁ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টকে ভালোবাসে যারা, জি তারা তাদের ফুল লেদারের বদলে কিংবা ফুল র্যাক্সিনের মানে হুম হুম অল্টারনেটিভ হিসেবে হুম হুম আমাদের ফিউশন প্রোডাক্টটা দিচ্ছে। হুম 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 আর এখানে কোনো এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আসলে আমাদের নেচারকে সেটা বড়ভাবে ইফেক্ট করবে, বরঞ্চ প্রত্যেকটা জায়গাতে আমাদের বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট আছে এখানে, এবং এটা ফিউশন হেলথ আছে। এর জন্য খুব ভালো, আমার শরীরের স্বাস্থ্য সবকিছু তো এখন চিন্তা করতে হবে, কারণ এখন করোনা পরিস্থিতি হুম চলছে, হুম হুম এই পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই চাই যে ফিটনেস এর ব্যাপারটা। হুম হুম তো আমার যেটা মনে হয় যে একদম অফিস থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে সব জায়গায় যদি আমরা এ ধরনের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কে প্রায়োরিটি বেশি দিই, তাহলে কিন্তু সেটা আমাদের হেলথ বেনিফিটটা আরো বেশি দিবে। অবশ্যই, তো অনেক চমৎকার, আর হচ্ছে এই ব্রিফকেসটা আমার খুবই ভালো লেগেছে, এবং এটা তো বোঝাই যাচ্ছে এটা খুবই হাই ক্লাস ম্যাটেরিয়ালে তৈরি, এবং এটা খুব ক্লাসি, যারা প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য হবে একটা পারফেক্ট চয়েস। আচ্ছা, এটার প্রাইসটা কেমন হতে পারে? এটার প্রাইসটা একটু বেশি, আর আচ্ছা আচ্ছা, এটার অর্ডার প্রসিডিউরটাও আছে, কারণ এটা হচ্ছে মিনিমাম 15 ডেজ আগে আমাদের প্রি অর্ডার করতে হবে, করতে হবে। তখন এটার প্রাইস পড়বে 15,000। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে, যেরকম ম্যাটেরিয়াল সেরকম প্রাইস। সেটাই সেটাই, তো অনেক ভালো লাগলো, এই প্রোডাক্টটা আমি রেখে দেই, খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখলাম। সেই সাথে সাথে হ্যাঁ, আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ। আমরা আসলে টিস্যু বক্স নিয়ে অনেকদিন ধরেই কাজ জি করছি, আমরা বিভিন্ন জায়গাতে টিস্যু বক্সের যে সাপ্লাইটা জি সেটা আমরা করে থাকি। বেসিক্যালি আমরা হচ্ছি আমরা রিটেইলে খুব কম যেতাম,
আচ্ছা ঐক্যর স্রোতে, ঐক্যর আন্তরিকতায় জি যে আমরা আসলে আপনাদের প্রমোট করতে চাচ্ছি অন্যভাবে, হুম 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 তখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমরা হুম ঐক্যতে আসলে রিটেল এর দিকে যাই। হুম বেসিক্যালি আমরা বাল্ক অর্ডার নেই, আচ্ছা আচ্ছা তো যেহেতু সবসময় হোলসেল সবসময় আপনারা আমরা বাল্ক অর্ডারটা নিয়ে জি আমরা আসলে রিটেল আমরা কখনোই যাই না, জি জি কিন্তু যেহেতু ঐক্যর সাথে আমাদের এখন খুব মানে ঐক্য যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করছে, চাচ্ছি উদ্যোক্তা দিনে কাজ করতে, জি তখন আমরা ঐক্য ঐক্যর সাথে ফার্স্ট টাইম আমরা এখন রিটেলে যাচ্ছি আর কি। এখন এই জন্য এটা আমরা রিটেলে নিয়ে এসে, বাট এটা আমাদের অনেক আগের থেকে খুব পপুলার একটা টিস্যু বক্স। আর ঐক্য ফাউন্ডেশন তো সবসময় দেশীয় প্রোডাক্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ, দেশীয় অনেক ধন্যবাদ। উদ্যোক্তাদের আসলে সবসময় সবার সামনে নিয়ে আসছেন। আমাদের দেশীয় উদ্যোক্তারা যে আসলে কত বড় মাপের বা কত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে সেটাকে সবার সামনে নিয়ে আসাই কিন্তু ঐক্য ফাউন্ডেশনের সবচাইতে একটা বড় গুরুত্বপূর্ণ সাইড আমি বলবো। দ্বিতীয়বারের মতো এত ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তো জি ঐক্যকে সবসময় ধন্যবাদ, এবং আমরা আশা করি ঐক্য এরকম প্রোগ্রাম সবসময় চালিয়ে যাবে। জি জি যারা আসলে খুব বেশি এক্সপোজার পাচ্ছে না আমাদের বিজনেসের কিছু জি কিছু জি জায়গাতে আছে, খুব ভালো একটা এক্সপোজারের জায়গা এটা, এই প্ল্যাটফর্মটা। আর এটারও যদি আমি একটু ডিটেলসে বলি যে এটার ফিনিশিং বা সবকিছু খুব চমৎকার ভাবে আছে এবং আপনাদের ম্যাটেরিয়াল গুলো আমার কাছে খুব ভালো লাগছে। সো এ ধরনের একটা টিস্যু বক্স যদি আপনি বলেন, প্রাইস বলেন বা এই যে ম্যাটেরিয়ালটা কোন ম্যাটেরিয়ালে তৈরি, এটা তো জুট এটা ফ্যাব্রিকই এটা বাট জুট কটন ডিফারেন্ট দিয়ে করা, একটা এটা হচ্ছে কটন। জুট কটনেই আচ্ছা করা, আচ্ছা এটা একটা স্পেশাল ফর্ম যে এন ফোর, একই একই সেম ম্যাটেরিয়াল হুম এটাও। হুম এটা হচ্ছে মোম পলিশ, এটার হ্যান্ড হ্যান্ড ফিলটাও ভালো, রাফনেস থাকবে না, এটাকে বলা হয় হচ্ছে মোম পলিশ, মোম রাইট? পলিশ। মোম পলিশ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা মোম পলিশের মধ্যে একটা আচ্ছা, জুট কটনের মধ্যে ব্লেন্ডেড, তো এটার দাম হচ্ছে 380 টাকা। 380 টাকা, আচ্ছা এগুলো তো খুবই ভালো মানের পণ্য, সো সেই হিসাবে আরো একটা প্রাইসিংটা। স্পেশালিটি আছে এখানে, যেটা হচ্ছে কেউ যদি জি বাল্ক অর্ডারের জন্য যায়, জি যেমন আমরা কোনো কোম্পানির জন্য যাচ্ছি, সেটা জি জি যে আমরা কোম্পানির জন্য আমার কোম্পানির হুম নামটা হুম এখানে থাকবে, হুম হুম যেভাবে আমরা মনিযোগে ট্যাগটা করেছি, এটা কিন্তু অ্যাচিং করা একটা ট্যাগ, ট্যাগ তখন তো আপনারা মেটাল করে ট্যাগ, দিবেন। তখন আমরা ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই কোম্পানির নাম দিয়ে এখানে পেস্টিং করে দিব। এই হচ্ছে গ্রেট। বিষয়টা। সো যারা আপনারা এই ধরনের পণ্য পছন্দ করেন, আপনারা তো দেখবেন ঐক্য.com.bd এর ওয়েবসাইটে ভিজিট করলে এত এত চমৎকার সব পণ্য কিন্তু সেখানে ফিচারিং করা আছে। সেখান থেকে আপনার পছন্দের পণ্যটি কিন্তু 10% ডিসকাউন্টে জলদি 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 অর্ডার করে ফেলুন, কারণ আজই কিন্তু আমাদের জেডিপিসি গোল্ডেন ফেয়ার 2021 এর শেষ দিন চলছে। তো আরো কিছু মানে খুব চমৎকার কিছু প্রোডাক্ট আমি একটু দেখাই। আমার কাছে এই ব্যাগটা খুব এক্সক্লুসিভ লেগেছে, স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে অফিসে ল্যাপটপ বা দেখা যায় যে ম্যাটেরিয়াল খুব ইম্পর্টেন্ট ফাইল ক্যারি করে, তাদের জন্য খুব বেস্ট এটা। তো এটার ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলবেন এবং প্রাইসটা যদি একটু আমাদের ভিউয়ার্সদের জন্য বলে দিতেন। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের ওই সেমটি করা, জুট কটনেই করা, এটা হচ্ছে জুট কটন। ইনার সাইডে হচ্ছে আমাদের জি ওভেন ওভেন কাপড় দিয়ে করা, তো ভিতরে কাপড়টাও কিন্তু খুব ভালো এবং একটা আপনার ফিতাও দেওয়া আছে এটা যেটা আর কি শোল্ডার ক্যারি করার স্ট্র্যাপটা, জন্য। শোল্ডার জি স্ট্র্যাপটাও আমাদের মোটামুটি খুব প্রিমিয়াম লুক দেয়, যখন এটার সাথে যখন অ্যাটাচড হবে তখন শোল্ডারটার মধ্যেও খুব একটা প্রিমিয়াম লুক থাকবে। আর এটা আপ টু 6 to 7 kg মতো এটা লোড নিতে পারবে স্ট্র্যাপ। এন্ড ভিতরের কাপড়টাও কিন্তু খুব ভালো ম্যাটেরিয়াল আপনারা এটা হচ্ছে করেছেন। বেসিক্যালি যারা লেদারের ব্যাগ করে, জি 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 লেদারের ব্যাগের ভিতরে যেই পোর্শনটা ম্যাটেরিয়ালটা দেয়, যে দেয়, ম্যাটেরিয়ালটা দেয়া যেটাকে বলো, ওই ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করেছি এখানে, গ্রেট। এবং চেম্বার করেছি এখানে একটা ডেডিকেটেড আমরা ল্যাপটপ চেম্বার করেছি, যেখানে বোথ সাইডে আমাদের ফোম দেয়া। আচ্ছা আচ্ছা সো কেউ যদি খুব এক্সপেন্সিভ অ্যাপলের মতো কোনো এক্সপেন্সিভ হুম হুম ল্যাপটপ যদি হুম ক্যারি করতে চায়, নিঃসন্দেহে এটা হবে নিঃসংকোচে এটা ব্যবহার পারফেক্ট করতে পারে। পারফেক্ট চয়েস। হ্যাঁ, আর এটা যেহেতু আমাদের আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট থাকে, হুম আমাদের পাটের প্রোডাক্ট, সেক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য হিসেবে আমরা সিনথেটিক কে অ্যাভয়েড করে আমরা এখানে আসতে পারি, যেটা এটা এখন কি এখন ইউজ হচ্ছে। ওয়াশেবল? ওয়াশেবল, হ্যাঁ, ওয়াশ করলে যে সমস্যা হবে তা না, আমারও মনে হয় না যে, কারণ কারণ পাটের প্রোডাক্ট কিন্তু ইজিলি ওয়াশ করা যায়। হ্যাঁ আমরা টেবিল রানার ইউজ করছি, তো সেখানে জি তো ওয়াশ করে করেই ওয়াশ নিচ্ছি, করে তো করে হবে না, আশা করি সমস্যা হবে না, কিছুটা ফেড আউট তো হবেই যেহেতু এটা ফ্যাব্রিক, ইনিশিয়ালি ফ্যাব্রিক কিছু একটা ফেড আউট হবে, কিন্তু সোফার এটা ভালো প্রোডাক্ট, ভালো এবং প্রোডাক্ট। এটা আমাদের খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট, যেটা এখন খুব বেশি জি পপুলার বাল্ক অর্ডারে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এটা যদি এখন কেউ ইয়াতে যায়, সিঙ্গেল অর্ডারে যায়, সেক্ষেত্রে তাদের জন্য প্রাইস হচ্ছে 790 টাকা। সো এটা খুবই রিজনেবল প্রাইস এবং সেটার সাথে সাথে 10% ডিসকাউন্ট তো পেয়েই যাচ্ছে হ্যাঁ, টেন এখন পার্সেন্ট ফেয়ার ডিসকাউন্টে উপলক্ষে। ফেয়ার উপলক্ষে তো থাকছে। সো ভিউয়ার্স এত চমৎকার, স্পেশালি আমি বলবো অফিস গোয়িং যেসব আমাদের ভাইয়েরা আছে তাদের জন্য এটা হবে একটা পারফেক্ট পারফেক্ট সিলেকশন, বিকজ এত চমৎকার একটা ব্যাগ যেখানে আপনি আপনার পছন্দের ল্যাপটপ বলুন, বা অনেক সময় হয় যে আমরা অনেক সময় দামি কোনো ল্যাপটপ বা আমাদের গ্যাজেট গুলো যখন আমরা ব্যাগে রাখি টেনশন করি যে কি হয় কি হয়, সো এ ধরনের কোনো টেনশন কিন্তু আপনার থাকবে না। সো আমরা এটা রেখে দিচ্ছি, আপনি এটা এখানে রেখে দিতে পারেন। ওকে, অনেক 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 গুলো প্রোডাক্ট আছে,
সো এখান থেকে আমি একটুখানি এগুলো দেখাই। হ্যাঁ, আমার তো হ্যাঁ এগুলোর দিকে চোখ যাচ্ছে বেশি, বিকজ অফ আমরা যারা অর্নামেন্টস ক্যারি করি এবং অর্নামেন্টস স্টোর করার জন্য আমাদের দরকার হয় এ ধরনের বক্স, অর্নামেন্টস বক্স এগুলো, রাইট? অ্যান্ড খুব আমরা বেসিক্যালি এটা ইউজ করছি হচ্ছে এই বেল্ট, বেল্টের জন্য জি 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 বাট আমি আমাদের, যদি অ্যাজ এ লেডিস হিসেবে চিন্তা করি, হুম হুম এটা তো আমি অর্নামেন্টস ও রাখতে পারবো। এটা হতেই পারে, আমি আপনি হতেই পারে, আপনার মানে যার দেখা জি গেল যে একজনকে গিফট করার পরে এটা জি রেখে দেওয়া হলো, হ্যাঁ 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 বাসায় হাজবেন্ড থাকে অনেকের, হ্যাঁ ভাইয়া হ্যাঁ থাকে, হ্যাঁ বাবা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ যার জন্য গিফট করলো, তারপরে বাকিটা সে আবার মহিলা ওই পার্সনের জন্য অর্নামেন্টস রাখার জন্য এটা রেখে দিল, জি এটা জি জি হতেই পারে। তো আমাদের এটা হচ্ছে একটা খুবই প্রপার ওয়েতে বেল্টটা প্রপার রেখে ওয়েতে দিলাম, বেল্টটা অ্যান্ড রেখে দিলেন, গিফট আইটেম হিসেবে আমি বলবো দিস এটা ওয়ান ইজ এ পারফেক্ট। পারফেক্ট, খুবই চমৎকার। এখানে আপনি সুন্দর বেল্টটা রেখে এরকম একটা বক্সের মধ্যে যখন এটা ক্যারি করে কাউকে গিফট করবেন, ইট উইল বি আ পারফেক্ট সিলেকশন। হ্যাঁ, সো এটা এটার এটার প্রাইসটা কেমন ম্যাটেরিয়ালটা, হবে? এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিতরে ভেলভেট করা পুরোটার মধ্যে, আর উপর হচ্ছে আমরা জুট কটন দিয়ে করে রাখছি। করেছে এই যে এই পোর্শনটাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটু আমাদের ভিউয়ার্সরা খুব কাছে থেকে দেখতে পারবে, এই জায়গাটাই কিন্তু জুট ম্যাটেরিয়ালে করা এবং খুব পলিশড একটা ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে মোম পলিশ, ফিনিশড হ্যাঁ বা পলিশড পলিশড আপনি পলিশ বললেন, পলিশ এটাকে, হ্যাঁ খুব চমৎকার ভাবে করা আছে। এটা 690 টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা পার পিস এখান থেকে। আচ্ছা, মানে বেল্টার প্রাইস সহ ওর হ্যাঁ সেট, সবকিছু অ্যাজ এ হোল ও এই প্যাকেজটা হচ্ছে 690 টাকা। তাহলে তো আমি বলবো এটা খুবই রিজনেবল, কারণ একটা বেল্ট থাকবে প্লাস এই বক্সটা থাকবে, এত চমৎকার বক্সটি, হ্যাঁ, তারপরে যখন থাকবে, সো এটা তো আমি বলবো অনেক রিজনেবল। সো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পেলেন এত চমৎকার চমৎকার সব প্রোডাক্ট, যদি আপনারা পেতে চান আপনাদের কিন্তু যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে, কারণ এখন যেহেতু যে পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম, করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকতে হবে, সো অনলাইন শপিং কিন্তু পারফেক্ট সিলেকশন আমি বলবো আপনাদের জন্য। সেই সাথে সাথে আপনার পণ্যটি যদি হয় দেশীয় পণ্য এবং আপনার হেলথ বেনিফিট আপনাকে দিচ্ছে, সো সবকিছু মিলে ফুল একটা প্যাকেজ হতে পারে আমাদের এই পাট পণ্য। সো অনেক চমৎকার লাগলো এবং আপনাদের প্রত্যেকটি প্রোডাক্টটি কিন্তু খুব খুব ক্লাসি আমি যা দেখছি এবং খুব ভালো মানের। আমি একটুখানি ডিফারেন্ট ব্যাগে চলে যাই, আমি যদি এইটি একটুখানি দেখাই, ট্রাভেল ব্যাগ হিসাবে খুবই চমৎকার। অ্যান্ড আপনাদের এই যে ম্যাটেরিয়াল যেটা দেখছি, যেটা হচ্ছে জুট ফ্যাব্রিকে আপনারা প্রিন্টেড কাজ নিয়ে প্রিন্টেড এসেছেন, এটা নিয়ে একটুখানি যদি একটু ডিটেলস আমাদের ভিউয়ারদের জন্য বলতেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রিন্টেড ফ্যাব্রিকটা নিয়ে কাজ করতেছি, আমরা যখন থেকে আসলে আমাদের জুট কটন নিয়ে কাজ করেছি তখন থেকে, জি জি তখন দেখছিলাম না যে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্টের ক্ষেত্রে প্রিন্টটা, জি স্ক্রিন প্রিন্টটা যদি আমরা মানে আমাদের র কাপড়ের উপরে পরে দিই তখন ওটা আসছে না, কিংবা তখন বেশি পড়ে যাচ্ছে, তখন আমরা জি ওই চাহিদার ভিত্তিতে আমরা চেষ্টা করলাম যে পুরো ফ্যাব্রিকটা আমরা প্রিন্টেড নিয়ে আসি। চ্যালেঞ্জ ছিল, বাট আমরা এটা খুব সাকসেসফুলি হ্যান্ডেল করেছি, এখন এটা আমাদের এই প্রিন্ট গুলো আমাদের খুব পপুলার। তো এখন এগুলো দিয়ে যেটা হচ্ছে, নট অনলি এই ট্রাভেল ব্যাগ হচ্ছে, আপনি এটা দিয়ে দেখবেন লাগেজ পর্যন্ত হচ্ছে, লাগেজও লাগেজ হচ্ছে, হচ্ছে, এটা এবং জেডিপিসি আমি কিন্তু শোরুমে দূর অনেকেই আছে এবং দূর আমাদের এই থেকে প্রোডাক্টে দিয়েই হচ্ছে। দূর থেকে কিন্তু আমি দেখে বুঝেই নাই যে এটা কিন্তু আপনার জুট ফেব্রিকে করা। আচ্ছা আমার কাছে মনে হয়েছিল এটা কোনো একটা অন্য ফেব্রিকে করা, মানে এত সুন্দর একটা প্রিন্ট যে জুট ফেব্রিকেও করা যায়, হুম এটা কিন্তু এই ব্যাগটা না দেখলে আমি বুঝতাম না। হ্যাঁ, এটা আসলে হচ্ছে কারণ অনেকেই পাট প্রোডাক্ট সম্পর্কে এখন হুম জানছে না, বাট আমরা যে কাজ করে যাচ্ছি জি এই জি কাজ করার আস্তে 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 ডেভেলপমেন্টে আমাদের এরকম প্রোডাক্ট আসতে, সামনে আরো ভালো জি প্রোডাক্ট আসবে আশা করি। জি আচ্ছা, তো এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে এটা মোটামুটি একটা ট্রাভেল ব্যাগ, যেটার মধ্যে ছোটখাটো একটা ফ্যামিলির যে ব্যাপারগুলো থাকবে, মোটামুটি হ্যাঁ ভালো দু হ্যাঁ চার দিনের জন্য দুই চার কাপড় জনের কোনো ইজিলি যে, ক্যারি হ্যাঁ করা ক্যারি যাবে। করা যাবে, এখানে একটা চেম্বারও আছে এক্সট্রা জি করে, এই চেম্বারে নিতে পারবে। আমাদের এই হ্যান্ডেল গুলো যেটা আছে এটা হচ্ছে জুট কটন দিয়ে করা, জি জি জুট কটন দিয়ে করা মানে সেম ফেব্রিকেরই হ্যান্ডেল হুম হুম করা, হুম হুম এখানে যে ফেব্রিকটা আমরা ইউজ হুম হুম করেছি, আর এখানে স্ট্র্যাপ আছে একটা, তো এটা একটু ডিফারেন্ট একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একই ট্যাগে আবার আসি আমরা, এটা বায়োডিগ্রেডেবল, আমাদের হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট, জি, এটা কোনো চায়না বা অন্য দেশ থেকে ইম্পোর্টেড না কোনো কিছু, আমাদের এখানে দেশি সবকিছু পণ্য, সব আমাদের দেশি পণ্য, আর আশা করি ওই এই এটারও আমাদের মোটামুটি ভালো চাহিদা রয়েছে এখন। জি, তো এটা যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে 1290 টাকা, এবং সেটার সাথে অ্যাড হবে 10% টেন ডিসকাউন্ট। পার্সেন্ট এটা হচ্ছে এই উপলক্ষে আর কি, আচ্ছা, ক্যাম্পিং উপলক্ষে। সো আমি একটুখানি আপনার কাছে চলে আসি জেডিপিসি সম্পর্কে, জি কারণ আপনাদের তো ডিরেক্টলি জেডিপিসির সাথে কাজ করা হয় এবং জেডিপিসি সবসময় সহায়তা করে আসছে যারা পাট পণ্য নিয়ে কাজ করছেন, পাটের ডাইভার্সিফিকেশন এবং পাট নিয়ে যে কতভাবে ভাবা যায় তারা কিন্তু সেটা করছে। এবং 2002 সাল থেকে তারা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু পাট এবং পাট জাতীয় পণ্য নিয়ে কাজ করে আসছে। সো আপনার যে প্রতিষ্ঠানটি বা আপনাদের সাথে জেডিপিসির সম্পর্ক এবং কাজ এসব নিয়ে একটুখানি যদি বলবেন। আসলে জেডিপিসি এর প্রথম মেম্বার হচ্ছে আমরা, প্রথম ওয়াও, মেম্বার গ্রেট, নাম্বার 1 তো মণিজুট, তো জেডিপিসির সাথে এই জন্য আমাদের একটা মানে
খুবই ভালোবাসার জায়গা, জায়গা। ভালোবাসার জায়গা বলেন, আত্মার সম্পর্ক বলেন, সবই জি জি এরকমই জি আছে। জি তো জেডিপিসির ব্যাপারটা হচ্ছে, জেডিপিসি সবসময় খুবই হেল্পফুল উদ্যোক্তাদের নিয়ে, এবং তাদের মানে পুরোটা সময় তাদের কাছে তো একটি, তাদের হুম হুম উদ্যোক্তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টটাকে, এটাকে হুম 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 প্রমোট করা, হুম 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 এটার একটা অংশ হিসাবে। তারা কিন্তু এখন যেহেতু সবাই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে হুম গেছে, হুম হুম তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু জি ঐক্যের সাথে এখন কিন্তু আপনাদের অ্যাড সাথে হয়ে কাজ গেল, করে যাচ্ছে। জি 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 আমি মনে করি যে জেডিপিসি খুবই ভালো কাজ করছে সোফার, এবং তারা আপডেট থাকছে, হুম হুম যখন যেটা প্রয়োজন হচ্ছে হুম 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 সেটা করতেছে। ওনারা জেডিপিসির ওইখানে শুধুমাত্র যে প্রমোট করেই থাকছে তা না, জেডিপিসি কিন্তু র ম্যাটেরিয়ালও সাপোর্ট দিচ্ছে। হুম 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 র ম্যাটেরিয়াল কোনো জায়গায় নেই, হুম হুম জেডিপিসি হুম একটা ফিক্সড রেটে কিন্তু র ম্যাটেরিয়াল দিচ্ছে, এবং এখানে প্রাইস হাইক সার্বিক করতে একটা দিচ্ছে না। সহযোগিতা যদি আমি বলি, হ্যাঁ ওই একদম ফুল প্যাকেজ, একদম হুম হুম ট্রেনিং করানো, পাটকনের উৎপাদন কিভাবে করা যাবে, কিভাবে ভ্যারাইটি আনা যাবে, তারা কিন্তু একদম ফুল সাপোর্টটা দিচ্ছে দিচ্ছে, উদ্যোক্তাদের। জি জি জি, সো আপনারা একদম প্রথম তাদের সাথে কাজ হুম করেছেন, হুম বাংলাদেশের প্রথম, সো আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি আমি বলবো। সো ইন ফিউচার আপনাদের মতো যারা আরো জুট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আপনাদের কি সাজেশন থাকবে? আমাদের সাজেশনটা একটাই থাকবে, সেটা হচ্ছে আমরা আমাদের ইনিশিয়াল লেভেলে স্ট্রাগলটা করে, তখন একটা রেডি মার্কেট ছিল না, সেই রেডি মার্কেটটা আস্তে আস্তে করা হচ্ছে, জি এখন অনেক বেশি প্রচলন বাড়ছে জি জুট প্রোডাক্টের। আমরা যারা নতুন উদ্যোক্তাদের সবসময় স্বাগত জানাবো যে বাংলাদেশ সরকারের সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এখন কিন্তু প্রমোশনাল আইটেমে জুটটাকে ইনজেক্ট করা হয়েছে জি প্রত্যেকটা ইনস্টিটিউটে। তো এখন এটা খুব ভালো সুযোগ যে আমাদের এখানে যাওয়ার, মার্কেটিং এর পিছনের কারণে কিন্তু আমরা সবাইকে গ্র্যাব করতে পারছি না জি এখন জি জি পর্যন্ত। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, শুধুমাত্র বিজনেসের জন্যই না, জেডিপিসির কাজটা হচ্ছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে কাজ করা। হয়তোবা আমাদের ক্রিয়েটিভ সেকশন থেকে আমরা কিছু কিছু প্রোডাক্ট বের করতে পারছি, জি যদি কোনো একজন উদ্যোক্তার ক্রিয়েটিভিটি লেভেল যদি সে বাড়ায়, বিজনেসের দিকে একটু কম নজর দিয়েও হলেও সে যদি ইনোভেশনের দিকে যদি বেশি যায়, তার বিজনেস হবেই। জি তো ইনোভেটিভ হলে দেখা যায় যে মানুষ যখন, আপনি যেটা বললেন যে আমি এই প্রোডাক্ট দেখে ভাবছিলাম যে এটা অন্য একটা প্রোডাক্ট, জি এটা যদি ইনোভেট না হতো তখন আপনি দেখলে একটা নর্মাল একটা ফিলই চলে আসতো, সেটাই, এটা এটা মনে হতো যে না, এটা তো এটা একটা আসলে নর্মাল পার ব্যাপার। দিয়েও যে হতে পারে এই চিন্তাটা আমার আসতোই না। সেটাই তো, আর নতুন উদ্যোক্তাদের কাজটাই হবে যে জেডিপিসির থ্রুতে থেকে, জেডিপিসি খুব ভালো নার্সিং করে প্রত্যেকটি, তো জেডিপিসির থ্রুতে থেকে আমাদের উচিত যে ইনোভেশনের দিকে বেশি দেখা, জি জি বিজনেসের চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে বেশি নজর বেশি দিলে, নজর দেওয়া, তখন আমাদের পাটপণ্য যদি একবার কেউ ব্যবহার করে পরবর্তীতে সে যদি বলে না প্রোডাক্টটা ভালো, তাহলে আমাদের মার্কেট এস্টাবলিশ হবে। জি। আর যেটা হচ্ছে যে এই যে ইনোভেশনের কথা আপনি বারবার বলছেন, হুম এই হুম পয়েন্টটা আমার সত্যি খুব ভালো লেগেছে যে আমরা যদি ইনোভেশনের দিকে বেশি যাই, তাহলে কিন্তু আমাদের পণ্যের আসলে গুণগত মান বলেন বা ডিফারেন্ট একটা যে প্যাটার্ন, সেটা কিন্তু চলে আসবে। কারণ আমরা কিন্তু ভিন্নতা নিয়ে সবাই ভাবি না, আমরা সবাই একই প্যাটার্নে চিন্তা করি। বাট ইনোভেশন যখন আসবে, তখন কিন্তু প্যাটার্ন গুলোতে অনেক চেঞ্জ আসবে, তখন ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে মানুষ ভাববে। সো এটা ব্যাকটা রেখে দিচ্ছি, আমার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানলাম। আর লাস্ট আমি আপনার কাছে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম, এখন আমরা সবাই অ্যাক্টিভ হুম বিকজ হুম অফ দ্য সিচুয়েশন, অ্যান্ড আমাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হওয়ার আরো সময় এসেছে। সো এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান এবং আমাদের ঐক্য ফাউন্ডেশন সবসময় কাজ করছে হুম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো অনলাইন প্ল্যাটফর্মে অনেক উদ্যোক্তারা কিন্তু কাজ করতে চায়, হ্যাঁ, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? আর এক্ষেত্রে আসলে আমাদের ফিউচারটা কতখানি উদ্যোক্তাদের জন্য, এটা কিন্তু একটু যদি বলতেন আপনি। এখন আসলে বিষয়টা হচ্ছে অনলাইনটা মানে শখের কোনো জায়গা না, যে আমরা আসলে ইনোভেশন করব, প্রমোশন করব, এটা জি এখন নেসেসিটি। তো ইয়েস এখন হচ্ছে আমাদের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে আমাদের অনলাইনে যেতে হবে। জি তো অনলাইনে যেতে হলে যেটা করতে হবে, যে আমাদের মানুষকে যখন শোকেসিং আমরা করব, সেক্ষেত্রে কিছুটা আই ক্যাচিং এর জায়গাটা রাখতে হবে, জি এবং তাদের যেটা করতে হবে কিছুটা হলেও তাদের মানুষের যে মনোভাব এখন যে চলছে, মার্কেট অ্যানালাইসিস এর যে বিষয়টা থাকে সেটার বিষয়ে একটু নজর দিতে হবে। এবং প্রোডাক্ট কোয়ালিটি, আমি আবারও বলতেছি, অনলাইনে কখনোই দেখা যায় যে বাজে প্রোডাক্ট দেওয়া যাবে না। ওই জি জায়গাতে আমি একটা প্রোডাক্ট ফটোশপে এডিট করে অথবা পাঠিয়ে দিলাম, আমার এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটিতে কিন্তু একটা ধাক্কা লাগবে তখন, হ্যাঁ ঠিক আছে? তো আমি বলবো যে প্রোডাক্টের কোয়ালিটি অ্যাজ ইট ইজ রাখতে হবে। ক্লায়েন্ট যাতে কখনোই, আমরা একটা কাজ যদি করলাম পাঠালাম, আমাদের প্রোডাক্টের সাথে অ্যাকচুয়াল প্রোডাক্টের সাথে যাতে আমাদের যে প্রোডাক্ট আমরা শোকেস করছি সেটা যাতে মিল থাকবে। মিল থাকে, এবং হ্যাঁ এবং এটাই হচ্ছে একটা কাস্টমারের বিশ্বাসের জায়গা হ্যাঁ, হবে। যেহেতু পাট কিন্তু ভালোবেসে ব্যবহার করছে এখন, হুম আমার হুম কিন্তু প্রয়োজন নেই খুব একটা, হুম 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 আমরা ভালোবাসার থেকে ব্যবহার হুম করছি, হুম হুম সেই ভালোবাসার জায়গায় যাতে কোনো প্রতারণা না হয় বেসিক্যালি, তো আমরা এটাই চাচ্ছি।
যে সবাই কোয়ালিটি প্রোডাক্ট আনুক এখানে, কোয়ালিটি জি প্রোডাক্ট এনে যাতে মিল থাকে প্রোডাক্টের ভিতরে, আর যাতে একটু ইনোভেটিভ হয়। আমি আবারও বলছি হ্যাঁ কথাটা, হ্যাঁ হ্যাঁ কারণ ইনোভেশন ছাড়া আমাদের এই প্রোডাক্টে আসবে না। ঠিক তো? হ্যাঁ আমি আসলে ভিউয়ারদের জন্য বলছি যে আমাদের আজকের যিনি উদ্যোক্তা আছেন এবং তার প্রতিষ্ঠানটি মনি জুস এত চমৎকার করে ইনোভেশন করে এত চমৎকার চমৎকার প্রোডাক্ট তারা লঞ্চ করেছে, আমি বলবো যে এটা অসাধারণ। আর এখানে তো আমি কয়েকটা আইটেম মাত্র শো করেছি, আপনারা যদি ডিটেলসে দেখতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে oikyo.com.bd ওয়েবসাইটে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য টাইম বের করেছেন, আমাদের সাথে এই যে আড্ডায় জয়েন করলেন, আমরা তো অনেক কিছু জানতেই পারলাম, আমাদের ভিউয়ার্সরাও কিন্তু পাঁচ পণ্য নিয়ে এক ধাপ জেনে গেল। সো আবার দেখা হবে আপনার সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই oikyo.com.bd এর সাথেই থাকবেন। অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের আজকে ইনভাইট করার জন্য। এটা সেকেন্ড টাইম ইনিশিয়েটিভটা নিলো, আশা করবো সামনে এরকম মানে সাইমেন্টেনিয়াসলি এরকম কোন মানে এরকম প্ল্যাটফর্মে ইনভাইট করতে থাকবে আমাদের ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ আপনাকে। সো ভিউয়ার্স, আমাদের JDPC গোল্ডেন প্রোডাক্ট ফেয়ার 2021 এর কিন্তু আজ শেষ দিন, আর তাই আমি বলবো জলদি 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 প্রোডাক্ট অর্ডার করে ফেলুন, কারণ 10% ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন অসাধারণ সব পণ্য এবং যেগুলো হচ্ছে আমাদের ইকো ফ্রেন্ডলি। সো আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের পরিবেশ দূষণ কমে যাক একদম। আর এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যেটা হচ্ছে যে আমাদের হেলথের কথাও চিন্তা করতে হবে। আর পাঁচ পণ্য দেশের বাইরে একটা বড় জায়গা করে নিচ্ছে অলরেডি, সো আমরা দেশের ভিতরে এটাকে আরো বেশি প্রচার করব। আর সেই লক্ষ্যেই এখন আমি চলে যাচ্ছি, আবারও হাজির হয়ে যাব কিছুক্ষণ পরে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ঐক্যের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।